কোরআন অবমাননায় সৌদির সুইডিশ রাষ্ট্রদূতকে তলব। স্টকহোমকে ইরাকি দূতাবাসের বাইরে সুইডেনের পতাকা, নড়ছে কোরআনের আগুন দেওয়ার সালোয়ার মুকিকা। পুলিশি নিরাপত্তা সুইডেনের পবিত্র কোরআন অবমাননা ও পোড়ানোর প্রতিবাদ ও নিন্দা জানাতে রিয়াদে নিযুক্ত সুইডিশ চার্লস ডি এফার্সকে তলব করেছে সৌদি আরব। এই সময় এমন ঘৃণ্য কাজের দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্টকহোমের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ। আল আরাবিয়া জানিয়েছে, মধ্যপ্রাচ্যর তেল সমৃদ্ধ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। এ সময় উপগ্রহপন্থীদের পবিত্র কোরআন অবমাননা আনুষ্ঠানিক অনুমতি দেওয়ার ও সুইডিশ কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কঠোর প্রতিবাদ জানায় সৌদি। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, বিষয়টিকে আমরা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের অনুভূতিকে পরিকল্পিতভাবে আঘাত করা ও বিক্ষোভ উস্কে দেয় এমন কাজ হিসেবে বিবেচনা করছি। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেন যে, কোনো ধর্মীয় শিক্ষা ও আন্তর্জাতিক আইন নীতি লঙ্ঘন করে এমন অসম্মানজনক কাজ বন্ধ করতে অবিলম্বে সুইডেনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবের সমন্বয় ধর্মীয় বিদ্বেষকে উৎসাহিত করে এমন সব কাজের বিরুদ্ধে সুইডেন সাম্প্রতিক কথাগতিত বাক স্বাধীনতার নামে একের পর এক কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। ইসলামী বিদেশি পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে সুইডিশ সরকারকেও। এই ইস্যুতে জরুরি বৈঠকে বসেছিল জাতীয় সংঘ। গত 28 জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করে সালোয়ান মুকিকা নামে এক ইরাকি অভিবাসী। এর জন্য তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ। এরপর পরই প্রতিবাদের উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্য অসংখ্য দেশ এই ঘটনার নিন্দা স্বরূপ হয় ও স্টকহোমকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এমন পরিস্থিতির মধ্যেই ওই একই ব্যক্তিকে গত বৃহস্পতিবার আবারও কোরআন পড়ানোর অনুমতি দেয় সুইডেন পুলিশ। ধন্যবাদ সবাইকে। খবরের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।